রাজ্য বিজেপির আহ্বানে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ সভা। আগামী 29 নভেম্বর অনুষ্ঠেয় ওই প্রতিবাদ সভার সমর্থনে বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পড়েছে পোস্টার, হয়েছে দেওয়াল লিখন সহ নানান প্রচার। হুগলি জেলার চুঁচুড়া বিধানসভার অধীন ব্যান্ডেল এলাকাতে বিজেপির দেওয়া ওই পোস্টারগুলির ওপরই পাল্টা পোস্টার মেরে চলে যায়। সেই পোস্টারে কেন্দ্রের বঞ্চনার পাশাপাশি 29 তারিখের প্রস্তাবিত প্রতিবাদ সভায় কেউ গেলে তার পরিণাম খুবই ভয়াবহ হবে এমনই হুমকি দেওয়া হয়। ওই হুমকি পোস্টারগুলি তৃণমূলের পক্ষ থেকেই দেওয়া হয়েছে বলে হুগলি জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলের তরফে বলা হয়, প্রতিবাদ সভায় যাতে ভয়ে কেউ না যায় সে কারণেই এই ধরনের হুমকি পোস্টার দিচ্ছে তৃণমূল, কারণ রাজ্যের শাসক দল ভয় পেয়ে গেছে। ওদের 21 জুলাইয়ের সভাকে পাছে ছাপিয়ে যায় এই সভা, সেই আতঙ্কেই শাসক দলের পক্ষ থেকে এমন হুমকি পোস্টার দেওয়া হচ্ছে। যদিও বিজেপির এই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, যাদের কোথাওই কোনো রকম জনভিত্তি নেই তারা কোথায় কি পোস্টার দিল তা নিয়ে মাথা ঘামানোর মতো সময় তৃণমূলের নেই, বিজেপির লোকজন নেই, ওদের প্রোগ্রাম সুপার ফ্লপ হবে, তাই নিজেরাই পাল্টা পোস্টার মেরে সস্তা পাবলিসিটি পেতে চাইছে, যাতে প্রোগ্রাম ফ্লপ হলে তার দায় তৃণমূলের ওপর চাপাতে পারে। বিজেপির কথায় কেউই কান দেন না বলে দাবি করেন অসিত বাবু। এদের একটা প্যানিক তৈরি হয়ে গেছে, যেহেতু 21 জুলাই তৃণমূল ওই জায়গায় সভা করে থাকে, তারা বুঝতে পারছে যে বিজেপির এই প্রতিবাদ সভা তাদের ওই সভাকে ছাপিয়ে যাবে, কারণ কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পের টাকা এদের পকেটে সরাসরি ঢুকে যাচ্ছে, রেশনের চাল পর্যন্ত এদের বাড়িতে পাওয়া যাচ্ছে, সুতরাং কোনো কিছু এরা বাদ দিচ্ছে না। আমাদের রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছে, শীর্ষ নেতৃত্ব, সাধারণ মানুষকে এই সভায় আসার জন্য আবেদন জানিয়েছে এবং সাধারণ মানুষ এই সভায় আসার জন্য উজ্জীবিত হয়ে উঠেছে, এটা তৃণমূল বুঝতে পেরেছে, যার কারণে এলাকায় এলাকায় এই ধরনের পোস্টার দিয়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। এর আগেও এরা করেছে এরকম নানান রকম, কখনো আমাদের বাস থামিয়ে দিয়েছে এই সভায় যাওয়াকে কেন্দ্র করে, মিছিলে যাওয়াকে কেন্দ্র করে, বাস ভাঙচুর চালিয়েছে, কর্মীদের মারধর করেছে, আটকেছে নানান রকমভাবে, কিন্তু তারপরেও আমাদের সভা হয়েছে। আজকে যে এই জঘন্য জিনিস করেছে, এই জঘন্য জিনিস করায় মানুষ আরও বেশি পরিমাণ এই সমাবেশে, এই বিক্ষোভ সমাবেশে সামিল হবে। মানুষের ভালো মন্দ থাকে না, তাদের নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, নিজেরা ব্যানার লাগিয়েছে, আবার নিজেরাই ব্যানারের উপর এই দেখুন এটা লাগিয়ে দিয়েছে, মানুষ এদের নিয়ে ভাবে না, তাই মানুষের কাছে ভাবার বিষয়বস্তু করে তোলে। তৃণমূলের খেয়ে কাজ নেই, তিন গাছায় যাদের লোক নেই তাদের ব্যানারের উপরে কাগজ লাগাতে যাবে, ওরা নিজেরাই ব্যানার লাগাচ্ছে আবার নিজেরাই ব্যানারের উপরে এই কাগজ লাগাচ্ছে। এ বাংলার মানুষ বোঝে, চুঁচুড়ার মানুষ বোঝে, 24-এর লোকসভায় আরও বুঝিয়ে দেবে। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, TV News 10। সুনামের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।